অৈকিক নিয়ম টাইপ 6 বিসিএ শর্টকাট ম্যাথ থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা আগেই বলছি, আমরা বিসিএ শর্টকাট ম্যাথ, MP3 ম্যাথ রিভিউ, ওরাকল, সাইফুডস, এই চারটা ম্যাথ বুক একসাথে সবগুলো ম্যাথ সলভ করার চেষ্টা করতেছি। সো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চারটা বইয়ের প্রিপারেশন একসাথে হয়ে যাবে। আর আমরা ম্যাথগুলো এমনভাবে সিলেক্ট করছি বা এমন কতগুলো ম্যাথ করার চেষ্টা করছি যে ম্যাথগুলো করলে চারটা বইয়ের সবগুলো ম্যাথ একসাথে হয়ে যাবে। সো আপনারা যদি এই চারটা বইয়ের প্রিপারেশন একসাথে নিতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা ম্যাথ করাগুলো মানে ম্যাথ করার স্টাইলগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো শুরু করা যাক। আজকে টাইপ 6 যে জাতীয় অঙ্কগুলো রাখছি, বলা হচ্ছে ক খ একত্রে কিছুদিন কাজ করার পর যে কোনো একজন চলে গেলে। মানে সাপোজ একটি কাজ আছে, সাপোজ আমরা ধরে নিলাম যে একটি পাথর আছে, এই পাথরটিকে যদি আমরা খণ্ডিত করতে হবে, তো ক খ এই পাথরটিকে খণ্ডিত করে একটা নির্দিষ্ট সময়ে। সাপোজ ক প্লাস খ, ক প্লাস খ এই পাথরটিকে ভাঙতে সময় লাগে সাপোজ 15 দিন, ঠিক আছে? তো এখন ক প্লাস খর কিন্তু টোটাল এই পাথরটি ভাঙতে সময় লাগে 15 দিন, কিন্তু 5 দিন পরে দেখা গেল ক চলে গেছে, মানে ক বাসায় চলে গেছে, অথবা খ বাসায় চলে গেছে, মানে ক খ যে কোনো একজন, দুজনে যে কোনো একজন নেই, তারা অন্য কোথাও চলে গেছে। তো এখন এই বাকি কাজটিকে মানে এই বাকি বাকি যে পাথরটি আছে, এই বাকি পাথরটিকে ক অথবা খর একাই ভাঙতে হবে। দুজনে যে কোনো একজন চলে যায়, তাহলে যে বাকি একজন থাকবে সেই বাকি একজনটিকে এই পাথরটিকে কী করতে হবে, খণ্ডিত করতে হবে। তো এখন সে খণ্ডিত করতে কতদিন সময় লাগবে, এরকম একটি এই জাতীয় ম্যাথগুলো আমরা কী করবো আজকে সলভ করব। সো শর্ট টেকনিক আছে, পাশাপাশি আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আগেই বলছি যে আপনারা প্রত্যেকটি ম্যাথের শর্ট টেকনিক প্লাস ব্যাখ্যা দুটোই করবেন, কারণ ব্যাখ্যা বিসিএস রিটেন প্লাস এর সাথে অন্য অন্য যে জব পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোতে কাজে লাগে। পাশাপাশি ব্যাখ্যা ম্যাথের বেসিক ক্লিয়ার করে, শর্ট করলে শুধু মুখস্থবিদ্যার মতো হয়ে যায়। সো অবশ্যই আপনারা ব্যাখ্যা করবেন। সো শর্ট টেকনিকে যে সূত্রটি অবলম্বন আমরা করছি, টি ইকুয়াল টু টি ওয়ান গুণন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু। সো এগুলো কি, টি হলো কি মোট সময়, অর্থাৎ কাজটি করতে কত সময় লাগবে সেটা হলো কি টি। এরপরে টি ওয়ান হলো কি প্রথম ব্যক্তির করতে সময়, অর্থাৎ প্রথম ব্যক্তি যদি এখানে ক হয় তো ক আর করতে সময়। টি টু হলো কি দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি যদি এখানে খ হয় তাহলে টি টু হলে খ করতে প্রয়োজনীয় সময়। এরপরে এটা তো বলছি টি ওয়ান প্রথম ব্যক্তির সময়, টি টু দ্বিতীয় ব্যক্তির সময়, তাহলে টি ওয়ান গুণন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু। এখান থেকে আমরা কী পাবো, টি পাবো। এরপরে এই টিটা বের করার পর আমরা এই সূত্রটাতে অ্যাপ্লাই করব। এখানে টি টু ইকুয়াল টু টি টু, টি টু ইকুয়াল টু ক্যাপিটাল টি টু, অর্থাৎ এই টি টু, এই টু টু এখানে আছে, ঠিক আছে? টি টু ইকুয়াল টু ক্যাপিটাল টি টু ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি, অর্থাৎ এই ক্যাপিটাল টি এখানে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে টিটা বের করবো সেই টিটার মান আমরা আমরা বের করে এখানে বসাবো। ওকে, সো এখানে টি টু কী, টি টু হলো কি যে এখানে দেওয়া আছে, টি টু হলো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় জনের আলাদা সময়। ওকে, অর্থাৎ একজন চলে যাবে, দ্বিতীয় জন এই কাজটি কতদিন করতে পারবে সেই সময় হলো কি টি টু, অর্থাৎ যে সময়টি চাইবে সেটাই হলো কি টি টু। এরপরে টি ক্যাপিটাল টি টু তো আমরা জানি দ্বিতীয় ব্যক্তির সময়। এরপরে টি ওয়ান হলো কি যে প্রথম ব্যক্তি দ্বিতীয় জনের যে কোনো একজন চলে যাওয়ার সময়, অর্থাৎ প্রথম ব্যক্তি কতদিন পর কাজ শুরু কতদিন পর চলে গেছিলো। সাপোজ এই পাথরটি খণ্ডিত করার 3 দিন পরে ক চলে গেল, তাহলে এখানে হলো 3 দিন যে আছে এই 3 দিন হলো এই টি ওয়ান। সো আমরা ম্যাথে গেলে আসলে বিষয়টা আরও ক্লিয়ার হব। তো চলুন ম্যাথ শুরু করা যাক। তো 1 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ একটি কাজ 15 দিনে করতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সাপোজ যদি এই একটি কাজ হয়, এই কাজটি ক করবে কতদিনে, 10 দিনে, খ করবে কতদিনে, 15 দিনে করতে পারে। কারণ ক খ একত্রে 4 দিন করার পর ক চলে গেল। এখন এরা দুজন কী করছে, একত্রে কাজ শুরু করছে, ক প্লাস খ একত্রে করার পর ক কী হয়েছে, চলে গেছে। তো এখন বাকি কাজ তো থাকবে,
কাজ তো সম্পূর্ণ শেষ হয়নি, ক প্লাস খ দুজন একত্রে শুরু করার পর কাজ তারা কি করেনি, শেষ করতে পারেনি, কাজ বাকি থাকবে। তো বাকি কাজটি এই যে ক চলে যাওয়ার পর যে খ থাকবে, এই খ কতটুকু সময় করতে পারবে সেটা আমরা বের করব। সো আমরা সূত্র জানি, শর্ট টেকনিক আমরা সূত্র জানি কি, টি ইকুয়াল টু টি ওয়ান গুণন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু। সো টি ওয়ানের মান হলো 10, টি টুর মান হলো 15, এরপরে 10 যোগ 15। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 5 দিন। এখানে কি 5 দিন কি, টি এর মান হলো, ক্যাপিটাল টি এর মান হলো কত, 5 দিন। এরপর আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, টি টু ইকুয়াল টু ক্যাপিটাল টি টু ওয়ান মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি। সো এখানে যদি আমরা এখন মানগুলো বসে দিই, টি টু আমরা জানি 8 টি 2, সুতরাং 15 ইন্টু ওয়ান মাইনাস টি ওয়ান হলে কি, কতদিন পরে চলে গেল, 4 দিন পরে, সুতরাং 4। এরপরে ক্যাপিটাল টি হলো কি, এটি এর মান কত, 5 5। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমাদের আনসার আসবে, সরি এখানে হবে 6 দিন, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 5 দিন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সঠিক আনসার হলো আমাদের খ নাম্বার। এবার আমরা ব্যাখ্যা করব, ব্যাখ্যা যে ম্যাথটা আছে সেটা করব। সো আমরা প্রত্যেকের ইউনিট অফ ওয়ার্ক অর্থাৎ একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করে নিব। সো আমরা দেখব ব্যাখ্যা, ক একটি কাজ কত 10 দিনে করতে পারে। সো বলাই হচ্ছে ক একটি কাজ 10 দিনে করতে পারে। সো ক 10 দিনে করে, সমস্ত কাজটিকে আমরা এক অংশ ধরে নিব, এক অংশ। এরপরে ক আমরা ক আর একদিনে কতটুকু করতে পারে সেটা বের করে নিব, ক একদিনে করতে পারে 10 ভাগের 1 দিন। সিমিলারলি খ 15 দিনে করে এক অংশ, মানে সম্পূর্ণ কাজটিকে এক অংশ ধরে নিচ্ছি। সো খ 15 দিনে করে এক অংশ, খ একদিনে করে 1 এর 15 অংশ। ওকে, এখন এই দুজনে যদি একদিনে চেষ্টা করে, দুজন যদি একত্রে চেষ্টা করে তাহলে একদিনে কতটুকু করতে পারবে, তাহলে ক প্লাস খ, ওকে, ক প্লাস খ একদিনে করে 1 এর 10 যোগ 1 এর 15। এই দুটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 1 এর 6 অংশ। ওকে, সো ক প্লাস খ, ক প্লাস খ একদিনে করে সম্পূর্ণ কাজটির 6 ভাগের 1 ভাগ। ওকে, সো একদিনে যদি এতটুকু করে, সো প্রশ্ন আমাদের বলা হয়েছে, এই যে প্রশ্ন বলা হয়েছে ক এবং খ একত্রে 4 দিন করার পর ক চলে গেল। তো আমরা দেখবো যে ক এখানে কিন্তু আমরা ইউনিট অফ, সরি, ক এবং খ একত্রে 4 দিন করার পর ক চলে গেল। তো আমরা ক এবং খ 4 দিনে কতটুকু করছে সেটা আমরা দেখবো। সো তার আগে কিন্তু আমরা এখানে ক প্লাস খ একদিনে কিন্তু এতটুকু করে, সো একদিনে যদি এতটুকু করে 4 দিনে কতটুকু করতে পারে সেটা আমরা বের করে নিব। সো একদিনে করে, এখানে ক প্লাস খ, ক প্লাস খ একদিনে করে 1 এর 6 অংশ। সো 4 দিনে করে 4/6 অংশ, সমান সমান যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 2/3 অংশ। সো এটা কি, 4 দিন করলো, ক এবং খ 4 দিন করার পর এতটুকু কাজ তারা করে ফেলছে। সো এখন সম্পূর্ণ কাজ কতটুকু, বা 1 অংশ। সো বাকি থাকবে আমাদের কত, বাকি থাকে, তাহলে আমরা সম্পূর্ণ অংশ থেকে যেটুকু কাজ 4 দিনে করলো ক প্লাস খ সেটা বাদ দিব, তাহলে এটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে 1 এর 3 অংশ। এই কাজটুকু আমাদেরকে এখন, এই যে বাকি থাকলো এই কাজটুকু আমাদের কাকে করতে হবে, খকে করতে হবে একাই। সো খ একা কতদিনে করতে পারবে সেটা আমরা এখন কি করব, বের করব। সো এখানে কিন্তু একটা বিষয় যে এই যে খ কিন্তু 15 দিনে করে এত অংশ, এবং খ কিন্তু একদিনে করে এত অংশ। ওকে, সো খ যদি একদিনে এত অংশ করে, সো এত অংশ করে একদিনে, সুতরাং আমাদের বাকি আছে কত, এত অংশ। সো এত অংশ কতদিনে করতে পারবে, সো 15
এত অংশ, এখানে খ লিখলি ভালো হয়, এত অংশ করে খ, এত অংশ করে একদিনে। সো বাকি আছে আমাদের কত, 3 ভাগের 1 ভাগ। সো এত অংশ করে খ, এত অংশ করে, সুতরাং 1 এর 15 ডিভাইড বাই 1 এর 3, সেটাকে যদি কাটি তাহলে আমাদের আসবে 5 দিন। সো সঠিক আনসার হলো আমাদের কত, 5, যা আমাদের অপশনে দেয়া আছে। সো আমরা ব্যাখ্যা দেখলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে, আমরা আরেকটি ম্যাথ করব। সো এই ম্যাথটি আমাদের বিসিএ শর্টকাট ম্যাথ থেকে নেওয়া হয়েছে। সো টাইপ 6, 2 নম্বর, একটি কাজ মনির করতে পারে 6 দিনে, জহির করতে পারে 12 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির 3 দিনে শেষ করে, মনির কত দিনে কাজটি শেষ হলো, বলেছে মোট কত দিনে কাজটি শেষ হলো। আবারও পড়ি, একটি কাজ মনির করতে পারে 6 দিনে, জহির করতে পারে 12 দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির 3 দিনে করে, মোট কত দিনে শেষ হলো। তো আমরা শর্ট টেকনিক জানি, T1 গুণন T2 ডিভাইড বাই T1 যোগ T2। সো T1 হলো এখানে কত, 6 দিন, 6, এবং T2 হলো কত, 12 দিন, 6 যোগ 12। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 4 দিন। এরপরে আবার একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি T2 = T2 1 - T1 / T। সো T2 আমাদের কত, 12, 1 - T1 হলো কত, কতদিন পর চলে গেল, 3 দিন। সো 3 T T এর মান কত, 4। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আসবে 3 দিন। সো বলা হচ্ছে মোট কতদিন সময় লাগলো, বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। সো এখানে আমাদের বাকি কাজ করতে লাগলো 3 দিন, এবং 3 দিন পরে সে কী করলো, সরি, তারা কয়েকদিন পরে একত্রে কাজ শুরু করে জহির অসমাপ্ত রেখে মনি চলে যায়। বাকি কাজ জহির 3 দিনে শেষ করে, মোট কত কাজটি শেষ হলো। সো এখানে লাগছে 3 দিন এবং এখানে লাগছে 3 দিন। সো মোট লাগে, মোট সময় লাগে কত, 3 যোগ 3 = 6 দিন। ওকে, সো এবারে আমরা ব্যাখ্যা দেখব। সো ব্যাখ্যার ক্ষেত্রে একই নিয়ম, আমরা প্রত্যেকের ইউনিট অফ ওয়ার্ক বের করে নিব। মনির 6 দিনে, মনির 6 দিনে করে কি, 1 অংশ। সমস্ত কাজটিকে আমরা কি ধরে নিব, 1 অংশ ধরে নিব। কী জন্য, দেখেন এখানে ম্যাথে বলা হচ্ছে কি, যে একটি কাজ মনির করতে পারে 6 দিনে, জহির করতে পারে 12 দিনে। সো 6 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং এখন মনিরের ইউনিট অফ ওয়ার্ক অর্থাৎ একদিনে কতটুকু করতে পারে সেটা বের করে নিব। সো মনির 6 দিনে করতে পারে 1 অংশ, মনির 1 দিনে করতে পারে 1/6 অংশ। সিমিলারলি আমরা কি করব, জহিরের ক্ষেত্রে বের করব, জহির কতদিনে, 12 দিনে করে 1 অংশ, 12 দিনে করে 1 অংশ, জহির 1 দিনে করে 12 ভাগের 1 অংশ। সো দুইজনে এখন কতটুকু করে, সো মনির প্লাস জহির 1 দিনে করে, তাহলে দুইটা যোগ করে দেবো, 1/6 যোগ 1/12। শুনুন, দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে আমাদের, সরি, অংশ আসবে 1/4 অংশ। সো মনির প্লাস জহির 1 দিনে এত অংশ কাজ করতে পারে। এখন জহির কিন্তু 1 দিনে করতে পারে কত, এত অংশ। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, ম্যাথের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। সো এখন কতটুকু কাজ জহির শেষ করলো সেটা আমাদেরকে বের করতে হবে, বাকি জহির 3 দিনে কতটুকু কাজ শেষ করলো সেটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু জহির এখানে 1 দিনের, আমরা জহিরের এখানে জহিরের 1 দিনের কাজ পাইছি। সো জহিরের যদি 1 দিনের কাজ পাই তাহলে জহির 3 দিনে কতটুকু করতে পারছিল সেটা আমরা বের করতে পারবো। সো জহির, এবার লিখব জহির 3 দিনে
করে, সরি, জহির এক দিনে করে কত? এত অংশ, 1/12 অংশ। সো জহির এখন কত দিন করছে? জহির মনির চলে যাওয়ার পর জহির করছে 3 দিনে। সো জহির 3 দিনে করে, সো 3 12 সমান সমান কত আসবে? 1/4 অংশ। 3 দিনে করছে এত অংশ, ওকে। সুতরাং এত অংশ যদি করে তাহলে সমস্ত কাজটি বাকি আছে, সমস্ত কাজ থেকে আমরা জানি 1 অংশ। সো বাকি 1 বিয়োগ হলো 1/4, সুতরাং এটা আসবে হলো কত? 1/3 অংশ, 3/4 অংশ। এত কাজটি বাকি থাকে, জহির 3 দিন কাজ করার পর বাকি থাকে এত অংশ, ওকে। সো আমরা এখন অঙ্কে চাইছে যে মোট কতদিন সময়, এই যে এখানে লেখা আছে মোট কতদিনে কাজ শেষ হলো। সো এত অংশ আছে, এখন এত অংশ কাজ মনির প্লাস জহির কতদিনে শেষ করছে সেটা আমরা বের করব, ওকে। সো মনির প্লাস জহির এত অংশ, মনির প্লাস জহির এত অংশ, ঠিক আছে, এত অংশ করে 1 দিনে, এই যে মনির প্লাস জহির বাকি আছে কত? এত 3/4 অংশ করে, সুতরাং 1/4 ভাগ 3/4, এটা এটা কেটে দিই, সাল থাকে 3 দিনে। সো মোট সময় লাগে, মোট সময় লাগে এখানে 3, যে 3 আমরা পেলাম, প্লাস এখানে ম্যাথে আমাদের 3 দিনে শেষ করে, শুধু বাকি কাজ জহির শেষ করে 3 দিনে, জহির একাই করে 3 দিনে, আবার যে অংশটুকু বাকি থাকে, অর্থাৎ এই অংশটুকু বাকি থাকে সেই অংশটুকু মনির প্লাস জহির করে 3 দিনে। সো টোটাল সময় লাগে 3, সুতরাং 6 দিনে। সো আমরা দেখলাম শর্ট টেকনিকের মাধ্যমে আনসার আমাদের 6 এবং বিস্তারিত 6। সো কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।